हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पूजा ब्लॉग। और এখন এখানেতে বসে বসে রথের মেলার যে ভিডিও ওইটাকে এডিট করছিলাম। তোমরা তো জানোই যে এই কদিন আমার শরীর খারাপের কারণে, তারপরেতে আমার শ্বশুর মশাইও যেহেতু অসুস্থ ছিলেন, উনি হসপিটালাইজ ছিলেন, তো সেখানেও যাওয়ার একটা ব্যাপার ছিল। তারপরেতে তুতুলের একটা মিটিং ছিল, সেটাকে ক্যান্সেল করা, তারপরেতে তুতুলের ওখানে যাওয়া, তো এই সমস্ত কিছুর মাঝে আমরা নিজেরাও একটুখানি মেন্টালি প্রেশারের মধ্যেই ছিলাম এই কদিন। আর তার জন্যই এই কদিন ভিডিও বানিয়েও আমি তোমাদের জন্য ভিডিওগুলো ঠিকমতো এডিট করে আপলোড করে উঠতে পারিনি। কিন্তু হ্যাঁ, শারীরিক অসুস্থতার মাঝেও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের জন্য বেশ কিছু দারুণ দারুণ ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি। তো শরীর সুস্থ হওয়ার সাথে সাথে আমি এখানেতে বসেও করেছি ভিডিওগুলো এডিটের কাজেই। তো এখন এখানেতে বসে বসে আমি রথের মেলার যে ভিডিও সেটাকে এডিট করছিলাম। তো এখানেতে আমার অলমোস্ট এডিট কমপ্লিট। এবারে আমি ভিডিওটা জাস্ট আপলোডিং এ বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি যাব কিচেনে রান্না বান্না করতে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এদিকেতে বাসি কাজকর্ম সমস্ত তো সেরে নিয়েছি, আর এর মাঝেই আমি এখানেতে ভিডিও এডিটিং এর কাজকর্মটাও সেরে নিলাম। এবারে আমি কিচেনে গিয়ে ওই দিকের কাজকর্মগুলো সমস্ত সামলাতে পারবো। তা না হলে কি হয়, রান্না করতে করতে আবার এইদিকে এসে ভিডিও এডিটিং এর কাজটা একটু দেখতে হয়, আবারও গিয়ে রান্না করতে হয়, আবার রান্না করতে করতে এসে এই দিকের আবার একটু কিছু কাজ করে নিয়ে দিয়ে আবারও যাই রান্না করতে। তো এই দিক ওই দিক দুদিক করতে হয়। কিন্তু আজকে যেহেতু আমি এই দিককার কাজটা সমস্ত কমপ্লিট করে নিয়েছি, সেহেতু আমাকে আর এই দিকে আসতে হবে না। আমি ওইদিকে যাবো, মানে রান্নাঘরে যাবো, গিয়ে রান্না বান্নাটা দেখতে পারবো, মানে একদিকটার কাজটা নিয়ে আমি থাকতে পারবো, আমাকে আর এইদিক ওইদিক দুদিক দেখতে হবে না। তো যাই হোক, চলো এবারে আমি এটাকে আপলোডে বসিয়ে দিই। আর হ্যাঁ, আজকে যে রথের মেলার তোমরা ভিডিওটা পাবে, তোমাদেরকে বলে দিই, আমরা প্রথম যেদিন মেলাতে গিয়েছিলাম আমরা তো মেলা ঘোরাঘুরি করেছিলাম নিজেদের মতন করে। তো সেই যে মেলা ঘোরাঘুরি করার যে ভিডিও সেটা তোমরা দু একদিন পরে পাবে, সেই ভিডিওটা কিন্তু তোমরা আজকে পাবে না। তারপরেতে মানে প্রথম যেদিন মেলায় গিয়েছিলাম তারপরেতে আমরা আরো একদিন মেলায় গিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমরা আজকে পাবে। সেটাই এখন এখানেতে বসে আমি এডিট করলাম, ওইটা আজকে তোমাদের জন্য আপলোড করে দেবো। আর প্রথম যেদিন মেলায় গিয়েছিলাম সেটা তোমরা দু একদিন পরে পাবে। তো চলো এখন এটাকে আমি আপলোডিং এ বসিয়ে দিলাম আপলোডিং এ। আই থিঙ্ক আর কিছুক্ষণের মধ্যেই তোমরা ভিডিওটা দেখতেও পেয়ে যাবে। তো চলো এইদিকেতে এটা আপলোড হতে থাকুক, আমি ওইদিকেতে যাই রান্নাঘরেতে, গিয়ে আগে রান্নাবান্নাটা করে নিই। রান্নাবান্নাটা করে নেওয়ার আগে ভাবলাম যে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নিই, কেননা সকাল থেকেই কাজকর্মই হয়ে চলেছে, কিছু খাওয়া দাওয়া করা হয়নি, মানে ব্রেকফাস্ট কিছু করা হয়নি। তো এখন এই কেকটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব দুজনে। আর এই কেকটা দেখো একটুখানি লম্বা ধরনের দেখতে, একটুখানি না অনেকটাই লম্বা ধরনের দেখতে। তো তুতুল বলল যে ব্যাম্বুর মতন দেখতে, তো এটাকে ব্যাম্বু কেকও বলা যেতে পারে। তো চলো এখন এই ব্যাম্বু কেক দিয়ে আমরা দুজনে ব্রেকফাস্টটা করে নিই। আর এইদিকেতে বাথরুমেতে চলছে কাজ, মানে মিস্ত্রিরা আজকে কাজে লেগেছেন, কালকেও কাজে লেগেছিলেন, তবে কালকে দুপুরের পর থেকে কাজে লেগেছিলেন আর আজকে সকাল থেকেই কাজে লেগেছেন। কালকে তো কিছুটা কাজ করেছিলেন আর আজকে সকাল থেকেই একদম কাজে লেগে পড়েছেন। যেহেতু তুতুলের আজকে ছুটি রয়েছে, তুতুল বাড়িতে রয়েছে, তো আজকে ওনারা এই দিককার কাজটা করে নিচ্ছেন। আর বাথরুমেতে মিস্ত্রিরা কাজে লাগলে কি হয় বলো তো, একে তো বাথরুমে যাতায়াত করা যায় না, তার উপর আমাদের বাথরুম আর রান্নাঘর যেহেতু পাশাপাশি, সেহেতু আমি রান্নাঘরেতে রান্না করি আর মিস্ত্রিরাও বাথরুমেতে কাজে লাগেন, তো ওনাদেরকেও তো কাজের জন্য যাতায়াত করতে হয়। আর আমিও রান্নাবান্না করি, এইদিক ওইদিক করি, তো ওনাদেরও যাতায়াতের অসুবিধা হয়ে যায় আর সাথে আমারও যাতায়াতের অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, ওনারা ওইদিকেতে ওনাদের মতন কাজকর্ম করছেন। আর যেহেতু বাথরুমেতে কাজ করছেন, আওয়াজও হচ্ছে, সেহেতু আর আমি তোমাদের সাথে সামনাসামনি এসে কথাও বলতে পারছি না। তো যাই হোক, এইরকমভাবেই ভয়েস ওভারের মাধ্যমে আজকের ভিডিওটা কিছুটা করতে থাকবো। আর ওনারা যখন কাজ বন্ধ করবেন, যখন ওনারা খাওয়া দাওয়া করবেন, তখন তো তোমাদের সামনে এসে আবারও কথা বলবো। কিন্তু ওনারা যেহেতু বাথরুমেতে কিছু ঠোকাঠুকি করছেন, তো আওয়াজ হচ্ছে, তো এখন আর তোমাদের সামনাসামনি এসে আমি কথা বলতে পারছি না। তো চলো তোমরা আজকের ভিডিওটা এরকমভাবেই দেখতে থাকো। আর এই দিকেতে আমি এখন রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, এখানেতে মাছ ভাজছি। তো আজকে ভাবছি যে এই মাছ দিয়ে আর আলু আর বরবটি দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর তার সাথে আর কি কি করি সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমরা ভিডিওটা আগেতে দেখতে থাকো। দিয়ে দিয়েছে সবগুলো, সব দিয়ে দিয়েছে একসাথে অনেকগুলো। এখানেতে আজকে একটা দুটো তিনটে চারটে, এখানেতে চারটে ডেলিভারি হয়েছে। এইদিকে এখন বাথরুমেতে চলছে পুডিং করা, এটাকে পুডিংই বলে, তো হ্যাঁ এটাকে পুডিংই বলে। और आज के एखाने चारटे कुरियारी डेलिवरी हुए और प्रतिटाते केक बनानोर सरंजाम रयेछे तबे कोनटाते कि रयेछे सेटा आमी एखोनो पर्यन्त जानि ना। तो एखोन एगुलोके आमी खुले देखबो कोनटाते कि रयेछे ना रयेछे। और एई दिकेते बाथरूमेर काज मोटामुटी कमप्लीट कमप्लीट बोलते आजकेर मतन कमप्लीट। तबे एखोनो पर्यन्त एकदिन काज होबे तारपरे बाथरूमेर जे काज सेटा पुरोपुरी कमप्लीट होबे। और कालके माने गतकालके तो काज हयेछिलो किछुटा, आजके पुरो दिनटाई काज हलो और आरेकदिन हले ताहले पुरो काजई कमप्लीट हये जाबे जेटा जा बाकी रयेछे ना रयेछे। और आजके बाथरूमेते काज हलो बोलते आजके बाथरूमेर जे मेजे सेई मेजेते पुडी हाँ ओटाके पुडिंग ही बोले, तो पुडिंग टा होलो। और ओइटा होवार जोन्नो आजके बाथरूमेते जल एई समस्त माने फेला जाबे ना, तो बाथरूम एक कथाय बोला जेते पारे यूज करा जाबे ना। तो आजकेर दिनटा आर आगामीकाल मोट एई दुदिन बाथरूमटा आमरा यूज करते पारबो ना। तो एई दुदिन आज आर कालकेर दिनटा आमरा ओपरेर जे बाथरूम रयेछे तो आमादेरके सेई बाथरूमटाई यूज करते होबे। तो एटाई होच्छे ब्यापार। तो जाई होक चलो एखन ओई दिकेते आमि ওই পার্সেলগুলো ওপেন করে দেখি যে কোনটাতে কি রয়েছে না রয়েছে, আর সাথে তোমাদেরকেও দেখাই। আর আজকে যেহেতু তুতুল বাড়িতে রয়েছে তো তুতুল পার্সেলগুলোকে ওপেন করবে আর আমি ক্যামেরা করে দেব, মানে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো এখন ওগুলোকে আগে ওপেন করে নিই। এবারে তোমাদেরকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুটা আজকে দেখিয়ে দিই। তখন তো রান্না করতে করতে তোমাদেরকে আর লাঞ্চের মেনু বলাও হয়নি আর কি কি রান্না করেছি না করেছি আর ডিটেলসে তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে হয়েছে না হয়েছে। তো এই দিকেতে রয়েছে আলু আর করলা ভাজা, পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভেজেছি। আর এই দিকেতে রয়েছে ভেন্ডির ঝাল। তো এই দিকেতে ভেন্ডির ঝাল আর ওই দিকেতে আলু করলা পেঁয়াজ লঙ্কা ওই সমস্ত দিয়ে আর কি সাথে ভাজা করেছি। আর এর সাথেই রয়েছে আলু বরবটি দিয়ে পাতলা করে মাছের ঝোল। তো মাছের ঝোলটা ওই ঘরে আমি নিয়ে চলে গেছি আর এই ঘরেতে এগুলো শেষেতে করেছি তো তাই এই ঘরেতেই এগুলো রয়ে গেছে। তো চলো এখন এইগুলো আমি ওই ঘরে নিয়ে চলে যাব, যে ভাত বাড়বো দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর ওই দিকেতে তুতুল গেছে স্নান করতে এখন। তো চলো তুতুলের স্নান করতে করতে আমি এইগুলোকে ওই ঘরে নিয়ে চলে যাই, যে ভাত টাত বাড়াবাড়ি করি। তো এই দেখো আজকে ভেন্ডির ঝালটা কীরকম দেখতে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবে, কেননা আজকে ভেন্ডির ঝালটা একটুখানি অন্যরকম প্রসেসে করেছি। আমি অন্য দিন যেইভাবে করি সেইভাবে করিনি কিন্তু আজকে, তো আজকে একটু অন্যরকমভাবে করেছি। তোমরা যদি এই ভেন্ডির ঝালের রেসিপি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারো, আমি তোমাদেরকে রেসিপিটা দেওয়ার চেষ্টা করবো। চলো এখন এগুলোকেও ওই ঘরে নিয়ে যাই, যে ভাতটা বেড়ে নিই। এটা এই কদিন ধরেই হচ্ছে আর প্রতিদিনই আমি ভাবি যে এটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি যখনই ক্যামেরা নিয়ে ভিডিও করতে যাই ও তখনই উড়ে চলে যায়। কিন্তু আজকে যেটা হয়েছে আমি এখানেই বসেছিলাম আর এখান থেকেই যেহেতু আমি ভিডিওটা করছিলাম সেহেতু বুঝতেও পারিনি যে আমি ভিডিওটা আরও ভয়ও পাইনি আর উড়েও পালাইনি। কিন্তু অন্য দিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি একদম কাছ থেকে যেহেতু ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে যাই সেহেতু ক্যামেরাটা দেখে আরও বেশি ভয় পেয়ে উড়ে চলে যাই। তো যাই হোক আমি একটু আগেই পুজো দিলাম আর পুজো দিয়ে ওইদিকেতে তুতুলকে বললাম ও স্নান করে এসে যেন প্রসাদটা তুলে নেয়। তো ও স্নান করতে গিয়েছিল এই মাত্রই স্নান করে বেরোলো, তো ওর প্রসাদ তোলার আগে ও প্রসাদ নিয়ে চলে গেল। তো যাই হোক ঠাকুরকে দেয়া প্রসাদ ও প্রতিদিন এইভাবেই খেয়ে যায় আর আমাদের জন্য এক দানাও রাখে না। शुधुमात्र ठाकुर के प्रसाद देयार अपेक्षा बस तारपरे ओर निये तो ये कदिन प्रतिदिन ही एटा होच्छे और ओ तो एखन आमार पुजो करार टाइमो जेने गेछे आमी कखन पुजो दी ना दी तो आमार पुजो देयार साथे साथेई देखि ओ प्रसाद निये चले जाय। एकदिन एमनो होयेछे जे आमी पुजो दियेछि दिये ठाकुरेर जे बासी फुल टुलगुलो हय ना तो सेई फुलगुलो आमी बाइरे फेलते गेछि फेले एसे देखछि जे ओ प्रसाद निये चले गेछे। तो যাই হোক এই যে বারান্দাটা রয়েছে না বারান্দার যে গেট এইটা দিয়ে ঢুকেই যেহেতু আমাদের এইখানেতে ঠাকুরের জায়গাটা থাকে তো এখানটা দিয়ে ঢুকে একদম সহজেই ঠাকুরের প্রসাদ ওইগুলো তুলতে ওদের সুবিধা হয়। আর এখানে আমাদের যে বারান্দার এখানটাই রয়েছে না এই জায়গাটাতে এখন যেহেতু কদিন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেহেতু বৃষ্টি পড়লেই দেখি ওরা এই যে বারান্দার এইখানের যে জায়গাটা রয়েছে না এই জায়গাটাতে এসে বসে থাকে। তো যাই হোক বৃষ্টির মধ্যে ওরাও আর কোথায় খাবার খুঁজতে বের হবে বলো ওদেরকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে। তো যাই হোক চলো ওইদিকে তো তুলেরও স্নান পুজো হয়ে গেছে এবারে আমি ভাতটা বেড়ে নিই আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর চলো তাহলে আজকের মতন এই ভিডিওটা আমি এতটাই রাখবো কেননা সন্ধ্যাবেলা আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করার ইচ্ছা রয়েছে কেননা সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি মেলাতে আর মেলায় ঘোরাঘুরি খাওয়া দাওয়া কেনাকাটি মেলাতে যাওয়া মেলাতে গিয়ে কেনাকাটি করা কি কিনে নিয়ে আসলাম না নিয়ে আসলাম সেইটা দেখানো তো সেইটা ওই ভিডিওতে রাখবো আর এই ভিডিওটা আমি এতটাই রাখবো। জানি যদিও ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তবুও আমি এই ছোটই রাখবো কেননা যদি ওই পার্টগুলো আমি রাখতে চাই মেলাতে যাওয়া তারপরে ঘোরাঘুরি কেনাকাটা করা আবার মেলা থেকে এসে কি কিনে আনলাম না কিনে আনলাম সেইগুলো তোমাদেরকে দেখানো তো সবটাই যদি এই ভিডিওতে রাখতে চাই আর এই ভিডিওটাও আমি সকাল থেকেই স্টার্ট করেছি তো এতক্ষণ পর্যন্ত অনেকটাই ভিডিওটা আমি বানিয়েছি তারপরেতে আবারও যদি ওইগুলো রাখতে যাই তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তো তাই জন্যই এই ভিডিওটা আমি ছোটোর মধ্যেই রাখছি আর এটা আমি কালকে আপলোড করে দেবো আর আজকে সন্ধ্যাবেলা যখন মেলায় যাবো ওইটা আমি তারপরের দিন আপলোড করব তো এইরকম ভাবেই ভেবে রেখেছি আর এইরকম ভাবেই করব। তো যাই হোক চলো তাহলে এই ভিডিওটা আমি এতটাই রাখছি তোমাদের সাথে আবারও আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের আপনজনদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো আর অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস বিকজ ইউর স্মাইল ইজ এ রিজন ফর মেনি আদার টু স্মাইল। তো চলো আজকের মতন টাটা।